নমস্কার, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী আছো, তোমাদের ফাইনাল এক্সামের জন্য রাইমেটিং প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 সেটটি আজকে সমাধান করে দেব। চলো আর দেরি না করে দেখে নিই। তার আগে এখনও যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো এবার দেখে নিই। প্রথমে দেখো, এক দাগে দিয়েছে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। একের এক দাগে আছে সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম হলো বৃহস্পতি। এরপরে দেখো, আবহাওয়া বদলে যাওয়ার প্রধান কারণ হলো দূষণ। দূষণের কারণে আবহাওয়া বদলে যাচ্ছে। এরপরে দেখো একের তিন দাগে, স্বাধীন ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন বিআর আম্বেদকর। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ পদার্থটি হলো কয়লা। এরপর তাকে দেখো, টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। পরের প্রশ্ন দেখো, সকল শক্তির উৎস হলো সূর্য। একের সাত দাগে আছে গৌণ জ্বরের মূল কারণ হলো পৃথিবীর ঘূর্ণন। এরপর আমরা দুই দাগে চলে যাই, নিম্নলিখিত প্রশ্নগুলোর সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। দুইয়ের এক দাগে আছে বৃহস্পতি গ্রহে যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম হচ্ছে সুমেকার লেভি। দুইয়ের দুই দাগে আছে সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে আসে তা হলো অতি বেগুনি রশ্মি। তিন দাগে আছে একটি প্রচলিত শক্তির উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ। দুইয়ের চার দাগে দিয়েছে পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, উত্তর হবে ঝালং। দুইয়ের পাঁচ দাগে দেখো, অধিক জনসংখ্যার প্রধান সমস্যা হলো সবকটি। দুইয়ের ছয় দাগে আছে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। দুইয়ের সাত দাগে আছে কয়লার দহনে সৃষ্ট ধোঁয়ার ফলে সৃষ্টি হয় বায়ু দূষণ। এরপর তিন দাগে দেখো, বাঁদিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। চলো দেখে নিই, তিনের কদাগে বলেছে কয়লা খনি হবে আসানসোল আর ছৌ নাচ হবে পুরুলিয়া, পেট্রোকেমিক্যাল শিল্প হবে হলদিয়া, পরিবেশ দিবস হবে 5ই জুন, শিক্ষক দিবস হবে 5ই সেপ্টেম্বর, আর 8ই মার্চ হবে নারী দিবস, আর 1লা অক্টোবর হবে বিশ্ব বয়স্ক দিবস। এরপরে দেখো চার দাগে আছে নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। চারের এক দাগে দেখো দিয়েছে প্যাপিরাস কি। এরপরে দেখো ছোট গির্জাকে কি বলা হয়, উত্তর হবে চার্চ। পরেরটি দেখো, ভারতবর্ষে সতীদাহ প্রথা কে বন্ধ করেছিলেন, উত্তর হবে রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন স্থান টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। এরপরে দেখো একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি। পরেরটি দেখো, কয়লার দহন থেকে উৎপন্ন একটি ক্ষতিকারক গ্যাসের নাম কার্বন মনোক্সাইড। চারের সাত দাগে আছে জল শোধন করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এরপরে আমরা পাঁচ দাগে চলে যাই, নিজের প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও যে কোনো পাঁচটি। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো 316 নম্বর পেজে রয়েছে। দেখো এক নম্বর আছে, চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে সূর্যালোক বাধাপ্রাপ্ত হলে তাকে সূর্যগ্রহণ বলে, আর পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে চন্দ্রালোক বাধাপ্রাপ্ত হলে তাকে চন্দ্রগ্রহণ বলে। একই সরলরেখায় সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এলে সূর্যগ্রহণ সৃষ্টি হয়, আর একই সরলরেখায় সূর্য ও চন্দ্রের মাঝে পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ সৃষ্টি হয়, আর এটি অমাবস্যা তিথিতে হয় আর চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে, আর সূর্যগ্রহণ দিনের বেলায় হয়, চন্দ্রগ্রহণ রাত্রেবেলায় হয়। এরপরে দেখো জীবাশ্ম জ্বালানি কীভাবে তৈরি হয়। দেখো উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে। সেই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ অভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিতে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা খনিজতে প্রাকৃতিক গ্যাস। দেখো বনভূমি সংরক্ষণের প্রয়োজন হয় কেন।
প্রত্যেকটি দেখে নাও। পরিবেশ, বনভূমির গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। জীবন বৈচিত্র্য, বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী সমূহের প্রাকৃতিক বসবাস বজায় রাখে বনভূমি। অর্থনৈতিক গুরুত্ব, বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ, ওষুধ, অর্থনৈতিক উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমি শক্তি প্রবাহ, জলচক্র, জৈব ভূরাসায়নিক চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপরে দেখো ভূমিকম্প সৃষ্টির দুটি কারণ। এর উত্তরটি 301 পেজে রয়েছে। দেখো এক নম্বর কারণ হচ্ছে পাতের চলনের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। দু নম্বর হচ্ছে অগ্ন্যুৎপাতের ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। এরপরে দেখো পালসাকে চলে যায়। এরপরে পাঁচের পালসাকে দেখো জীবজগৎ যাতে ধ্বংস না হয় তার জন্য কী করা উচিত। দেখো 329 পেজে রয়েছে। জীবজগৎকে রক্ষা করার জন্য পরিবেশ দূষণ রোধ করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ভূমিকে ব্যবহার করতে হবে, দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। পরের প্রশ্ন দেখো জলচক্র বলতে কী বোঝায়। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরতে চলেছে, একে জলচক্র বলে। পরের প্রশ্ন দেখো জোয়ার ভাটা কী কারণে ঘটে। উত্তরটি দেখে নাও। বিশালাকার পৃথিবীর প্রায় 3/3 জল এবং 1/3 স্থল। এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে উঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি হয়। তাছাড়াও পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়। এরপরে দেখো ছয় দাগে চলে যায়। ছয়ের এক দাগে বলেছে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলবে কীভাবে। এর অ্যান্সারটি তোমরা একটু বই থেকে খুঁজে নিও। খনি অঞ্চলে ধস নামার কারণ কী, খনি অঞ্চলে এই ধস কীভাবে মোকাবেলা করবে। দেখো এটি তোমাদের 252 নম্বর পেজে আছে। দেখো খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, ফলে ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধস পড়ে। এবার দেখো মোকাবেলা কীভাবে করা সম্ভব। কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলোকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। দুই নম্বর, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তিন নম্বর, কয়লা খনিগুলো থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এরপরে দেখো অ্যাসিড বৃষ্টি কাকে বলে, এর যে কোনো দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। দেখো দেখো বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে ভূপৃষ্ঠে ছড়ে পড়ে, একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। এবার দেখো এর প্রভাবটি, মানুষের ত্বকের রোগ দেখা দেয়, চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যেরও ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা দেয়, গাছের পাতা কালো হয়ে যায়, এর ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, মাটির উর্বরতা হ্রাস পায়, পুকুর হ্রদের জল অলিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে দেখো প্রেশার কুকারের প্যাকেটে কোন ছাপ দেখে নেওয়া প্রয়োজন। এর উত্তরটিও তোমরা একটু বই থেকে খুঁজে পড়ে নিও। শিশুদের কয়েকটি অধিকার উল্লেখ করো, দেখে নাও উত্তরটি। এরপরে দেখো সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন, চলো উত্তরটা একটু দেখে নাও। এই ছিল তোমাদের 7 নম্বর মডেল সেটের প্রশ্ন। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখাবো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে।